দল যেতবে মতো দেখছেন কর্মী হিসাবে কার্যক্রম সব কার্যক্রম নিজ হাতক নিয়েছি নিজে মধ্যে কার্যক্রম করেছি সমস্ত মহাগড়া নির্বাচন মন্ডলীর আমার যে অর্যকর্তা সহ মিশি কাম করেছি কৌন যে টিকেট ডিক্লার হল হঠাৎ কিন্তু উভয় পেপর পড়াইলে এটা ভুল কথা দল গোটে গুরুত্বপূর্ণ গোটে দায়িত্ব আড়িলে প্রভারী হিসাবে দিয়েছেন যেটা টিকেট ডিক্লার হয়নি টিকেট ডিক্লার নেওয়া পূর্ব দুই মাস আগর আড়ির প্রভারী হিসাবে কাম করি টিকেট ডিক্লার হল পরে অটোমেটিক সেটি আমার কার্যক্রম বড়িগাল সেটি আমার যে অড়ির কৃষ্ণচন্দ্র পণ্ডা আড়ির বিজেপি বিধায়ক প্রার্থী আপনার তাকে পচারি পারে রাতিদিন রয়েছি কার্যক্রম করছি আজ মুখ শাসকের বাটর ভেট হলে ঘরক আসলে মা দেহটি খারাপ লা আসলে আপনার এগুলো সম্পূর্ণ মুহে যাইনি বিজেপি দলের সম্পূর্ণ অবং দলীয় কার্যক্রম ভাগ নেছি বৈজয়ন্ত পণ্ডা মধ্যে পঁচিশ নম্বর যে কার্যক্রম করলে অঙ্গুড়াইলে খুশি মণ্ডপ যোগ দিয়েছিল এবং আমার আগে কার্যক্রম করে আপনার মানে বিধায়ক প্রার্থী এবং আমার বৈজয়ন্ত বাবু সাংসদ প্রার্থী মণিঙ্গ পাখি সেটি কার্যক্রম ভাগ নিয়েছি এবং আজ গোটে প্রস্তুতি বৈঠক আমার ছবিশ নম্বর জোন হচ্ছে যেটা কি উনিশ তারিখ বৈজয়ন্ত বাবু কার্যক্রম গ্রস্ত আছে ছবিশ নম্বর সেটা টাইম বাহ করে আসছি ইয়ে ভাগ নেবি কিন্তু বিজেপি অছি সম্পূর্ণ অছি এঠে মহাগড়ার বিজেপি নিশ্চিত দুই হাজার উনিশ মশায় যে ব্যবধান ভোটে হারিলে তো সে ব্যবধান টপি রেকর্ড সংখ্যায় জিতব এটা মধ্যে আপনার আজ মিডিয়া মাধ্যমে দুই হাজার নরে যে স্থিতি লা তিন নম্বরে দুই হাজার চৌদ সেই তিন নম্বর স্থিতি লা এবং দুই হাজার উনিশে মধ্যে সে স্থিতি আস্তে বড়ি চারি হাজার ভোট্রু বর্তমানে তিরিশ হাজার ভোট আমার পূর্বতন বিধায়ক দল নায়ক যে বিজেপি প্রার্থী দুই হাজার উনিশে সতীশ ভোট পাই কিন্তু সেটি কংগ্রেস আজেপি বিজেডি ভিতরে কণ্ঠিষ্ঠ হয় কিন্তু এথর গোটা পাল্টা ভারি চেঞ্জ হয়েছে যশস্বী প্রধানমন্ত্রীকর লোকপ্রিয়তা এবং বৈজয়ন্ত বাবুঙ্ লোকপ্রিয়তা এবং সেটি কৃষ্ণচন্দ্র পণ্ডাঙ্কর যে লোকপ্রিয়তা যে বিভিন্ন বিভিন্ন কার্যক্রম যে আপনার জাঁথিবে যে ওয়াটর সপ্লাই যে প্রকল্পের কৃষ্ণ পণ্ডাঙ্কু ঝিও খুঁজে পড়েছিল পঁচাশ দিন বিভিন্ন বিভিন্ন কার্যক্রম কৃষ্ণ পণ্ডা সেটি হিরো এবং সে বহু মার্জিন ভোট পাইবে বর্তমান কন্টেস্ট নিশ্চিত সেটি এক নম্বর পোজিশনে ভারতীয় জনতা পার্টি মধ্যে আইন অছি এবং আপনার জাঁবে আমার মধ্যে আড়িরে কেন্দ্রাপড়ার সিটটা ভিতরে ছাত্রা নির্বাচন হলে আড়ি প্রথম স্থান অধিকার করব এবং সে আড়িরে বিজেপি মধ্যে এটা সফা আপনার বাইকর দেখুলি ভিজুয়াল সোশিয়াল মিডিয়ারে অতন বাবু কটাক্ষ করে কিন্তু যে বিজু পট্টনাক দেবগড়া অমলরে ইয়ে সাংসন হয়ে আজ্ঞা আমি কব মোবাইল যে আপনার ধরছেন সে সাংসন হয়ে রাজীব গান্ধী অমলরে আমি আসলে দুই হাজার মশায় এটা ভুল কথা অতন ভাই অতন বাবু সে সমস্ত আক্ষেপ করার মাস্টর আসে যে বিকাশ করুছ আপনার মহাপড়া আপনার জাঁচান রেলওয়ে লাইনরে কেবল সেহ নেবে একমাত্র মু বৈজয়ন্ত পণ্ডা কারণ বৈজয়ন্ত পণ্ডা নিশ্চিত যেতবে সাংসদ লে এবং সাংসদ নেওয়া পরে হারিগাল পরে বি বহু থর সে আমি দেখিছু দিল্লি যাই রেলওয়ে ভবনরে প্রোজেক্ট দেওয়া তদারক করা ইয়ে কথা কু আপনার কেবে ভুলাই পারবে না আপনার জাঁথিবে মহাপ্রভাজী জাঁচান রেলওয়ে লাইন কেন্দ্রাপড়া জেলা আসবার প্রথম সেহ নেবে বৈজয়ন্ত পণ্ডা কহিলে যেহেতু বর্তমান ইলেকশন চালছি নিজ প্রতিদ্বন্দ্বী ভিতরে কন্টেস্ট চালছি সে নিশ্চিত বাদ এতর চালিব এতে কোণী ফরক পড়বেনি এটি বৈজয়ন্ত পণ্ডাঙ্কর কার্যক্রম পাড়ি টাঙ্গি কিন্তু ভারতবর্ষর সাংসদ সর্বশ্রেষ্ঠ সাংসদ ভাবে পিবা পা প্রকল্প মধ্যে বৈজয়ন্ত বাবু আরম্ভ করলে এবে মধ্যে চালছি গাঁ গাঁ এই যে রেলওয়ে কথা আপনার কহিলেন এই কথা আপন মানে সব মিথ্যা কথা যা কিন্তু অতন ভাই অতন ভাই এবে কিন্তু বৈজয়ন্ত পণ্ডা এখন সম্পূর্ণ রেল লাইন কমপ্লিট পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চালিয়া পর্যন্ত মধ্যে তাঁর উদ্যম আছে এটাকে আমরা স্বাগত করুছু
ଆଉ ବିଜେଡ଼ି କ'ଣ କହିଲା କ'ଣ ନ କହିଲା ସେ କଥା ଆମେ କହିବା। ବିକାଶ କଥା ସେ ପଢ଼ିଥିଲେ ଆଜ୍ଞା, 2 କୋଟି ଟଙ୍କାରେ ଗୋଟେ ବ୍ରିଜ୍ ହେଇପାରିଥାନ୍ତା ବତୀ ଘରକୁ, କିନ୍ତୁ ବତୀଟା ବ୍ରିଜ୍ ନ ହେଇପାରି ଲୋକ ଅନ୍ଧାର ରଖିକିରି ତା ଭିତରେ 12 କୋଟି 13 କୋଟି ଟଙ୍କା କାମ ଚାଲିଛି। ଆପଣଙ୍କ ଜମ୍ବୁ ମାତ୍ର 3-4 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଲେ ବ୍ରିଜ୍ ହେଇପାରିଲେ ଲୋକ 40-50 କିଲୋମିଟର ବୁଲିବାକୁ ପଡ଼ନ୍ତାନି। ଆପଣ ଶାମସିଙ୍ଗାରପୁର ପାଖରେ ବ୍ରିଜ୍ ଯଦି ହେଇଥାନ୍ତା ଏଠି ମହାକଡ଼ ଆସିବା ଲୋକଙ୍କୁ 10 ମିନିଟ୍ ଲାଗନ୍ତା, 50 କିଲୋମିଟର ବୁଲିବାକୁ ପଡ଼ନ୍ତାନି। ବିଜୟନଗର ସେତୁ କୁଆଡ଼େ ଭାସିଗଲା ଆଜ୍ଞା, ଆପଣ ରାନ୍ଧିବେ ପୁଣି ଏବେ ଆମେ ଦେଖିଲା କହିଲେ ପିଲର ଗୋପରି ଉଠିଲାଣି। ଏସବୁ କ'ଣ ବିକାଶ କରିଛନ୍ତି ଅତନ ବାବୁ, ସେ ବିକାଶ ବହରା ବାସରେ କରୁନାହାନ୍ତି କିନ୍ତୁ ତାଙ୍କ ନିଜର ବିକାଶ କରିଛନ୍ତି, ଏଇଟା ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। ଆଉ ଗୋଟେ ଆଜି ଆପଣ ମନେ ରଖନ୍ତୁ, ଏଥରକ ନିଶ୍ଚିତ ପରିବର୍ତ୍ତନ ସ୍ୱର ଅଛି କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା ସାରା। ଏଥର ବୈଜୟନ୍ତ ବାବୁ ନିଶ୍ଚିତ ଲୋକ, ଆଉ ସେ ଭୁଲ କରିବେନି କହିଛନ୍ତି। ଆମେ ବୁଲୁଛୁ ଗାଡ଼ି ସାରା ବୁଲୁଛୁ ଆଜ୍ଞା, ଅଲଗା ନିର୍ବାଚନ ଆସୁଛି, ଲୋକମାନେ ଅଟକି ଆମକୁ କହୁଛନ୍ତି, ଆଉ ଏ ଭୁଲ ଆମେ କରିବୁନୁ ଯାହା କରିଥିଲୁ ବିଗତ ଦିନରେ, ଭୁଲ ବାସି ତ ନେଇଛୁ। ଏଥର ବୈଜୟନ୍ତ ବାବୁ ନିଶ୍ଚିତ ଜିତିବେ, ସରକାର 400+ ସରକାର ହେବ ଓଡ଼ିଶାରେ, ଡବଲ ଇଞ୍ଜିନ ସରକାର ହେବ, ଏଥିରେ କୌଣସି ସନ୍ଦେହ ନାହିଁ। ମହାକାଳପଡ଼ାରେ ପରିବର୍ତ୍ତନ ହେବ ନିଶ୍ଚିତ ଆଜ୍ଞା, ମୁଁ ଆପଣ ପରିବର୍ତ୍ତନ ହେଇଥିଲା 2019ର ଟିକେଟ୍ ଖସିଗଲେ ଆଜ୍ଞା, ଟିକେଟ୍ରେ ଆମେ ଖସିଗଲୁ। ଏଥର ସେ ଭୁଲ କରିବୁନି ଆଜ୍ଞା, ଜନସାଧାରଣ ଜାଣିଗଲେଣି ଆଜ୍ଞା, ପ୍ରବଳ ଜନସୁସ୍ଥ ଅଛି ଆଜ୍ଞା। ଆପଣ ଯାଆନ୍ତୁ ଆଜ୍ଞା, ଦେଖନ୍ତୁ ଯେଉଁଠି ଯାଆନ୍ତୁ, ମହାକାଳପଡ଼ା ଏକ ଚର୍ଚ୍ଚିତ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ସାରା ଓଡ଼ିଶାରେ, ଯେଉଁଠିକି ବିଜୟ ପ୍ରଧାନ 2019ରେ ଫାଷ୍ଟ ଭୋଟ୍ ପାଇଥିଲେ, ଓଡ଼ିଶାରେ 78,700 ଭୋଟ୍ ପାଇଥିଲେ। ସେଇଟା ଟପିକ 10-15 ଲକ୍ଷ ହେବ, ଏଇଟା ଏବେ କହନ୍ତୁ, ଏ କଥାଟା ଆପଣ ମିଡ଼ିଆ ଆଗରେ କହୁଛି, ଏଇଟା ମଧ୍ୟ ମୁଁ 4 ତାରିଖ ଦିନ ଆପଣଙ୍କୁ ମିଡ଼ିଆ ଆଗରେ ଦେଖେଇ କହିବି।